দর্শক, আমরা জানব এই সিটি নির্বাচনের প্রচার প্রচারণার খবর তো আমরা এর আগে গাজীপুরেরটা জানছিলাম। আমরা সিলেটের এই মুহূর্তের খবর জেনে নিব। সেখান থেকে সজল ছত্রি আমার সঙ্গে যুক্ত হয়েছেন। সজল, প্রচার প্রচারণা কেমন দেখছেন এবং 25 তারিখ শেষ হতে যাচ্ছে যাচাই বাছাই, কি অবস্থা, সার্বিক পরিস্থিতি কেমন? তানভীর, সিলেট সিটি কর্পোরেশনের পঞ্চম নির্বাচনের আজ কিন্তু মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, যার কারণে প্রচার প্রচারণাটা কেন্দ্রীভূত হয়ে গেছে নির্বাচন কমিশনের বিষয়ে। এবং গতকাল আপনারা জানেন যে মোট 11 জন মেয়র প্রার্থীর মধ্যে 3 জন তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ একজন মেয়র প্রার্থী এখন এসেছেন এখানে মনোনয়নপত্র জমা দিতে। তিনি আওয়ামী লীগের কিন্তু বিদ্রোহী প্রার্থী, তিনি আওয়ামী লীগের কোনো পদে নেই, কিন্তু তিনি হচ্ছেন ছাত্রলীগের সাবেক নেতা এবং এখানকার সরকারি কলেজের ছাত্র সংসদেরও ভিপি ছিলেন। তিনি প্রার্থী হয়েছেন এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়েছেন। তো সব মিলিয়ে এখন পর্যন্ত যে মেয়র প্রার্থী সকাল থেকে একজন মাত্র মেয়র প্রার্থী জমা দিলেন দিচ্ছেন এখন, আর গতকাল দিয়েছিলেন 3 জন, নিয়ে 4 জন মেয়র প্রার্থী জমা দিলেন মনোনয়নপত্র। বাইরে আমরা দেখেছি অপেক্ষা করছেন ইসলামী আন্দোলনের যিনি আছেন, তিনি অপেক্ষা করে আছেন জমা দেওয়ার জন্য। যে মনোনয়নপত্র জমা দানের শেষ দিনে এসে যেহেতু বিএনপি প্রার্থী দেয়নি, সবাই প্রার্থী দিচ্ছেন কিনা, এবং জাতীয় পার্টি কিন্তু গতকাল তাদের মেয়র প্রার্থী জমা দিয়েছেন, মানে জমজমাট একটি নির্বাচনী প্রত্যাশা করা হচ্ছে। এবং যে বিএনপি প্রার্থী না দেওয়া, যেটা কিছু শঙ্কা এসেছিল যে নির্বাচন হয়তো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে না, কিন্তু প্রার্থীদের আগ্রহ সেটা আবারও দেখা যাচ্ছে সিলেট সিটি কর্পোরেশনে। তানভীর জি, সজল ধন্যবাদ আপনাকে। আমরা একটু রাজশাহী সিটি নির্বাচনের খবর জেনে নেব। আবরার সাহেব আমার সঙ্গে যুক্ত হয়েছেন। আমরা সিলেটের খবর জানছিলাম, আবরার, রাজশাহীর মনোনয়নপত্র শেষ দিন আজকে, সেখানেও একই অবস্থা, কেমন অবস্থা আসলে বিরাজ করছে একটু জানতে চাই রাজশাহীর। মনোনয়নপত্র জমা এবং উত্তোলন সবই কিন্তু একসাথে চলছিল আজকে শেষ দিন। আমরা যদি একটু দেখাই তাহলে দেখতে পাবেন যে এখানে মেয়র পদপ্রার্থী হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশের যারা, তারা এসেছেন এবং মনোনয়নপত্র জমা দিচ্ছেন এরই মধ্যে। এদিকে উত্তোলন যারা করেছিলেন তাদের মধ্যে জমা যতজন দিয়েছেন সেটা যদি একটু জানাতে চাই, মেয়র পদপ্রার্থী 4 জন উত্তোলন করেছেন, এরই মধ্যে জমা দিয়েছেন 3 জন। এইমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি মেয়র পদপ্রার্থী তিনি এখানে জমা দিতে এসেছেন, মুর্শিদ আলম ফারুকী, এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কাছে তিনি মনোনয়নপত্র জমা দিচ্ছেন। এছাড়াও আরও 3 জন মেয়র পদপ্রার্থী, আওয়ামী লীগের প্রার্থী এইচ এম খায়রুজ্জামান লিটন গতকাল জমা দিয়েছেন, জাতীয় পার্টির সাইফুল ইসলাম স্বপন তিনিও মনোনয়নপত্র জমা দিয়েছেন, জাকের পার্টির আনোয়ার লতিফ তিনি শুধু বাকি রয়েছেন, আজকে তিনি দিয়ে দিবেন বলে আমরা জানতে পেরেছি। কাউন্সিলের 142 জন 30টি ওয়ার্ডের মধ্যে 142 জন তুলেছিলেন, 100 জন জমা দিয়েছেন। সংরক্ষিত নারী কাউন্সিলর 47 জন তুলেছিলেন, 40 জন জমা দিয়েছেন, ফলে খুব একটা যে বেশি বাকি রয়েছে তা কিন্তু না, সব মিলিয়ে আপাতত 40 থেকে 50 জন আরো মনোনয়নপত্র জমা দিলে সেটি সম্পন্ন হবে। তবে নির্বাচন কর্মকর্তারা বলছেন এরই মধ্যে নির্বাচনের যে পরিবেশ সেটি সুষ্ঠু রাখতে, সমুন্নত রাখতে নগরীর মধ্যে সকল ধরনের পদযাত্রা নিষিদ্ধ করা হয়েছে, পুলিশ তৎপর রয়েছে, আমরা নগরীতে দেখেছি বেশ কিছু রাস্তা বন্ধও করে দেওয়া হয়েছে যাতে পরিবেশটি সুষ্ঠু থাকে। আগামী কয়েকদিনের মধ্যে যাচাই বাছাই হবে এবং তারপরে প্রতীক বরাদ্দ, তারপরে আসলে ভোটের আনুষ্ঠানিক যে যাত্রা, নির্বাচনের আনুষ্ঠানিকতা সেটি আসলে শুরু হতে যাচ্ছে। ফলে বলা যায় যে এখন পর্যন্ত মনোনয়নপত্র সুষ্ঠুভাবে জমাদানের শেষ দিনে প্রার্থীরা আসছেন এবং জমা দিচ্ছেন এবং নির্বাচন কমিশন তাদের কাজ করছে। এ ছিল আমার কাছে।